হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সমীর, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইডার বো সমীর। প্রতিবারের মতনই এবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ট্রাভেল ভিডিও। আজ আমি চলে এসেছি রায়পুর, যেটি বজবজ টু ব্লকে নোদাখালী থানার অন্তর্গত একটি রিভার সাইড, হুগলি নদীর তীরে অবস্থিত রায়পুর। তো এই রায়পুরটি বিশেষ একটি নাম, যেটা রাজাদের দেয়া নাম একটি। তো এখানে রয়েছে একটি পিকনিক স্পট নদীর সাইড, যেখানে রয়েছে মন্দির কালী মাতা, আর এখানে মাঘ মাসে মেলা বসে প্রতি বছরই, সারা মাস জুড়ে মেলা হয়, আর খুব জমজমাট একটা মেলা। তার জন্যে রাস্তার দুধার দিয়ে কিন্তু যে কাঠের দোকানগুলো, সেই দোকানগুলো এখনও দেখতে পাওয়া যাবে, সারা বছরই ওরা থাকে। কাঠের ফার্নিচার বিক্রি হয় খুব অল্প দামে, ঘরের জন্য কেউ পারলে কাঠ ফার্নিচার এখান থেকে অল্প দামে কিনে নিয়ে যেতে পারো। তো সেই জায়গায় আমরা যাচ্ছি আজকে রাইড সেখানেই, তো সঙ্গে থাকো, আশা করছি রাইডটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি রায়পুর রিভার সাইড কালী মাতার মন্দিরে। এটাই হলো সেই পিকনিক স্পট, যেখানে সারা বছরই প্রায় মানুষজনের ভিড় লেগেই থাকে। আর ওয়ান ডে ট্রিপ বা আউটিং হিসাবে এখানে তোমরা যে কোনো দিন চলে আসতে পারো। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, কয়েকটা ঘন্টা আনন্দের সঙ্গেই মুহূর্তের মধ্যে কিন্তু কেটে যাবে। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and trust, yeah, no, I don't wanna waste what's left, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রায়পুর কালী মাতার মন্দিরে। আর এই সামনের এই মাঠটাতেই পিকনিক হয়, পিকনিক করতে পারো, খেলাধুলা করে সময় কাটাতে পারো অনেকটাই। আর এরপরেও সামনের দিকে কিন্তু আরও পিকনিক স্পট আছে, হোটেল আছে, সেখানে তোমরা চাইলে থাকতে পারো, সেই হোটেলগুলো তো দেখাবোই। আর নদীর চড়ায় আছে, যেখান থেকে নৌকোগুলো সারাই হচ্ছে সেই জায়গাগুলো আছে। তারপরে এখানকার জল প্রকল্প আছে, খুব সুন্দর এই পরিবেশটা। এই জল প্রকল্প আমরা চলে এসেছি, এটা রায়পুর জল প্রকল্প। এটা খুব সুন্দর একটা পরিবেশ, এখানে অনুমতি নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে পার্ক আছে বড় একটা, এই পার্কে কয়েকটা ঘন্টা আরামসে কেটে যাবে। অনুমতি লাগবে, অনুমতি সামনে সিকিউরিটি রুম থেকে নেওয়া যাবে, অনুমতি নিয়ে এখানে প্রবেশ করা যাবে। আর তারপরে এখানে যে হোটেলগুলো আছে সেখানে রাত্রিযাপন করতে পারো। আর রায়পুরে যেখান দিয়ে গিয়ে এলাম ওখানে কিন্তু খাবার হোটেল রয়েছে, সেখান থেকে দুপুরে খাওয়াটাও সেরে নিতে পারো। তো বন্ধুরা, এখানে আরও কিছু ভালো পিকনিক স্পট আছে যেটা আমি আবার পরের ভিডিও দেখাবো। আর তোমরা নিজেরা এসে সেগুলো একটু দেখো,
সময় কাটাও ভালো লাগবে আশা করছি। তো আমার এই সিরিজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাতে করে যখনই নতুন ভিডিও দিই সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে।